নমস্কার বন্ধুরা, অচ্ছুতানন্দ গোস্বামী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শোনাব ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী হিন্দু ধর্ম তথা বাঙালি বৈষ্ণব সমাজের আচার্যের কথা। তিনি বৈষ্ণব ধর্মীয় শাখার একজন ধর্মগুরু, লেখক, সংগঠক এবং দার্শনিক। অধুনা বাংলাদেশের বরিশাল জেলার খলিশাকোটা গ্রামে 1904 সালের 25শে ডিসেম্বর জন্মগ্রহণ করেন তিনি। তার ভূমিষ্ঠ হবার সময় মাকে আতুর ঘরে নেওয়ার পথেই উন্মুক্ত আকাশের নিচে মাটির ওপর বন্ধনহীন অবস্থায় তিনি জন্ম নিয়েছিলেন। পিতা কালিদাস দাশগুপ্ত, মাতা কামিনী সুন্দরী দেবী। তার ভালোবেসে নাম রাখেন বঙ্কিম। অন্ধ পিতাকে গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত পাঠ করে শোনাতে শোনাতে শৈশবেই ধর্মশাস্ত্র বিষয়ক পাণ্ডিত্যে পারদর্শী হন। এবার বলবো তার গৃহত্যাগী জীবন সম্পর্কে। তাই 80 মাইল পথ পায়ে হেঁটে বরিশাল থেকে ফরিদপুরে শ্রী অঙ্গনে আসেন প্রভু জগৎবন্ধু সুন্দরের দর্শনের জন্যে। পিতামাতার অনুমতি ছাড়া ও এন্ট্রেন্স পাশ না করার জন্যে এ যাত্রায় তাকে কিন্তু ফেরত যেতে হয়। সাধু হওয়ার তাগিদে পুনরায় লেখাপড়া শুরু করে কৃতিত্বের সাথে প্রথম বিভাগে এন্ট্রেন্স পাশ করেন। এরপর মায়ের অনুমতি নিয়ে পুনরায় শ্রী অঙ্গনে আসেন। সেইখানে সম্প্রদায় আচার্য মহেন্দ্রজির কাছে কৃপা লাভ করেন ও প্রভুর প্রসাদী চন্দন তুলসীতে ভূষিত হন। এবার তিনি দিব্য জীবন সম্পর্কে জানুন। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী ছিলেন সব প্রকার সূর্য। যেই তার সহচর্য লাভ করেছেন বদলে গেছে তাদের জীবন। নবম অশ্বারোহী হিসেবে মহাপ্রভুর প্রতিজ্ঞাকে বাস্তব রূপ দিতে শ্রীগুরুর নির্দেশে হরিনামকে নিয়ে যান সুদূর প্রাচ্যে। 1933 সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে অনুষ্ঠিত দ্বিতীয় বিশ্বধর্ম মহাসম্মেলনে যোগদান করেন এবং সুদৃঢ় বক্তব্য রাখেন। এরপর তিনি আমেরিকাতেই থেকে পিএইচডি সম্পন্ন করেন ও বিভিন্ন ধর্মসভা করে 5 বছর 8 মাস পর পুনরায় দেশে ফিরে আসেন। বাংলাদেশের স্বাধীনতা ও প্রভুকে সমর্যাদায় শ্রীধাম শ্রী অঙ্গনে প্রতিষ্ঠিত করার জন্যে প্রায় 1 বছর তিনি অন্ন গ্রহণ করেননি। দেশপ্রেম ও ভাগবত প্রেমের বিমূর্ত প্রকাশ দেখা যায় তার মধ্যে। স্বাধীনতার পর বিধ্বস্ত বাংলাদেশকে পুনর্নির্মাণের কাজে হাত দেন। ভগ্ন মন্দির সংস্কার, কোথাও নতুন মন্দির নির্মাণ করে বিপন্ন হিন্দুদের অস্তিত্ব রক্ষার্থে বহু সভা, মিছিল, ভারত ও বাংলাদেশ সরকারের কাছে সাহায্য সহায়তা চাওয়া ও তা বাস্তবায়নে আপ্রাণ চেষ্টা করেন। মহাপ্রভু প্রজ্বলিত প্রেমরস প্রদীপটি তিনি সমগ্র পৃথিবী পরিক্রমা করে ভাগবতীয় প্রবচনের মাধ্যমে জীবের আধ্যাত্মিক চৈতন্যকে উজ্জীবিত করেন। কিন্তু তিনি ছিলেন নিরাভিমানী। তিনি রচনা করেছেন 63টি গ্রন্থ, সম্পাদনা করেছেন 10খানা গ্রন্থ, স্বরচিত ও ভাষণ সম্পর্কে রয়েছে 4খানা গ্রন্থ। তার রচিত উদ্ভব সন্দেশ গ্রন্থটি বাঙালি বৈষ্ণব সমাজের অমূল্য সম্পদ। 18ই অক্টোবর 1999 সালে তার নিজের প্রতিষ্ঠিত তেঘরিয়া শ্রী মহানাম অঙ্গন থেকে নিত্যলীলা প্রবিষ্ট হন। প্রভুপাদ হরিগোপাল গোস্বামীর তত্ত্বাবধানে তার দেহটি সমাধিস্থ করা হয়। ত্যাগ তিতিহার উজ্জ্বল দৃষ্টান্ত বিশ্ব বরেণ্য দার্শনিক বৈষ্ণব মুকুটমণি ভাগবত গঙ্গোত্রী পাড়া ও অপাড়া জগতের সেতু বন্ধনকারক, আকাশের মতো উদার, মৃত্তিকার মতো মানবপন্থী মহানাম, তিমির বিনাশী এক অমৃত সূর্যের নাম মহানামব্রত ব্রহ্মচারী। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে ও কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।